আসসালামু আলাইকুম আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের উনিশ পৃষ্ঠার যে উচ্চারণ ঠিক করি এটি ছক দেওয়া আছে এই উচ্চারণ ঠিক করি ছকটি নিয়ে আজকে আলোচনা করব। তাহলে বইয়ে কী দেওয়া ছিল বইয়ের শব্দ দেওয়া ছিল অঞ্চলভেদে বর্ণটির উচ্চারণ যা হতে পারে মানে যে বর্ণগুলো দেওয়া আছে এখানে এই বর্ণগুলার উচ্চারণ যা হতে পারে বর্ণটির প্রমিত উচ্চারণ যা হবে এখানে কোন ধরনের পরিবর্তন হয়েছে তাহলে আমাদের এখানে কোন ধরনের পরিবর্তন হয়েছে উচ্চারণ ঠিক হলে টিক চিহ্ন দাও তাহলে এখানে দেখো আমরা এখানে একটা দেওয়া আছে সবচেয়ে সবচেয়ে প তাহলে অঞ্চলভেদে বর্ণটি উচ্চারণ হতে পারে কি সব এই যায় সবে জাত বয়ের জাগাত কী হতে পারে প হতে পারে তাহলে প্রমিত রূপ কী হচ্ছে ব তাহলে এই জায়গা হতে পারে কি প হতে পারে অঞ্চলভেদে এটা কি হচ্ছে তাহলে এখানে কোন ধরনের পরিবর্তন হয়েছে এখানে ঘোষ ধবনি থেকে অঘোষ ধ্বনি হয়েছে তাহলে ঘোষ ধ্বনি থেকে অঘোষ ধ্বনি হয়েছে তাহলে উচ্চারণ ঠিক হলে টিকসিনও দাও তাহলে আমাদের উচ্চারণ ঠিক হচ্ছে না সব আর সব একই হচ্ছে হচ্ছে না তারপর আছে কি পিড়ি তেলে পিড়ি এই যে পয়ের জায়গায় ফ হতে পারে ফিরি তেল আছে যে পয়ের জায়গায় কী হতে পারে ফ হতে পারে ফিরি এটা অঞ্চলভেদে তেলে অল্প প্রাণ ধ্বনি থেকে মহাপ্রাণ ধ্বনি হয়েছে আমরা আগেই জেনেছি অল্প প্রাণ ধ্বনি ঘোষ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি এগুলো বই আসে আমরা একটু ভালো করে পড়লেই জানতে পারবো সোটো ছোটো কী আছে সোটো এই জায়গায় টয়ের জায়গায় আমাদের ড হতে পারে তো সোডো তেলে কি আছে এটা অঘোষ ধবনি থেকে ঘোষ ধবনি হয়েছে কারণ উৎসর্ণ আমাদের ঠিক হয়নি তাই আমরা টিকচিহ্ন দিবো না তারপর আছে কি পেতে পেতে কি পেতে পয়ের জায়গায় ফ হতে পারে ফেতে তাহলে পয়ের জায়গায় যদি আমরা ফ দিই তাহলে কী হতে পারে ফেতে হতে পারে তাহলে এটা আমাদের কোন ধরনের পরিবর্তন অল্প প্রাণ ধ্বনি থেকে মহাপ্রাণ ধ্বনি হয়েছে তারপরে কি রয়েছে ভাত তাহলে ভাতের আমরা জায়গা দিতে পারি কি বা তাহলে বাত তাহলে ভয়ের জায়গায় ব দিয়ে গুলতে পারি কি বাত তাহলে এটা কি অঞ্চলভেদে পরিবর্তন হয়েছে কি মহাপ্রাণ ধ্বনি থেকে অল্প প্রাণ ধ্বনি হয়েছে তারপরে হয়েছে কি বাড়ি তেলে বয়ের জায়গায় ভ দিতে পারি ভারী তেলে ভারী দিলে আমাদের আঞ্চলিক শব্দ হচ্ছে তেলে অল্প প্রাণ ধ্বনি হয়েছে মহাপ্রাণ ধ্বনি হয়েছে আর এখানে দেখো আমাদের একটা উচ্চারণ কিন্তু ঠিক হয়নি মানে কোনো উচ্চারণের সাথে কোনোটিও মেলে নি তাই আমরা চিহ্ন কিন্তু দিব না ঘুষে সে এরপরে আছে ঘুষে সে এর জায়গায় আমাদের কি হবে স যদি দিয়ে দেখি ঘুষ সে তাহলে ঘুষে সে এটা আঞ্চলিক হতে পারে তাহলে এটা পরিবর্তনটা কি অল্প ধ্বনি থেকে মহাপ্রাণ ধ্বনি হয়েছে তারপরে রয়েছে কি পুতি তাহলে পুঁতি এর জায়গায় আমরা ফ দিতে পারি ফুতি তাহলে আঞ্চলিক উৎসন ফুতি হতে পারে কিন্তু প্রমিত রোদ হচ্ছে পুঁতি তাহলে অল্পপ্রাণ ধ্বনি থেকে মহাপ্রাণ ধ্বনি হয়েছে অর্থের কোনো কি মিল হয়নি তাই টেকসিনও দিব না আধার ধয়ের জায়গায় দ দিয়ে দেখে আধার তাহলে আধার দিয়েছে কি এটা পরিবর্তন হয়েছে অল্প প্রাণ ধ্বনি থেকে মহাপ্রাণ ধ্বনি হয়েছে তারপর হচ্ছে ঘর তাহলে গয়ের জায়গায় আমরা ঘর দিব তাহলে এটা আমাদের আঞ্চলিক শব্দটাই রয়েছে তাহলে এখানে আমাদের একটু ভুল হয়েছে দেখো এখানে এইটা ঘটা হবে কি ঘটা এখানে হবে আর ঘটা এখানে হবে তাহলে এখানে ঘর কি হবে তাহলে যে গড় গড় আমাদের হচ্ছে না তারপরে সে অল্প প্রাণ ধ্বনি থেকে মহাপ্রাণ ধ্বনি হয়েছে তোমরা একটু এখানে সংশোধন করে নেবা এই গ হবে এইখানে আর ঘ হবে এইখানে চাবি চাবিতে কী আছে চয়ের জায়গায় ছ দিলে হয় সাবি তাহলে এখানে পরিবর্তনটা অল্প ধ্বনি থেকে মহাপ্রাণ ধ্বনি হয়েছে তারপরে রয়েছে কি সাত তাহলে কী রয়েছে সাত দয়ের জায়গায় দিব তাহলে ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি হয়েছে এই ছিল আমাদের ধ্বনির পরিবর্তন এবং অঞ্চলভেদে উচ্চারণ যা হতে পারে আমরা দেখাই দিলাম এবং উচ্চারণ ঠিক হলে টিকসিনও দাও কিন্তু আমাদের এখানে একটি উচ্চারণও ঠিক হয়নি তাই আমরা একটিও টিকসিনও দেই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন